আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশতারা লাশের সাথে কি কি করে সে সম্পর্কে একটি বিষয়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যু ব্যক্তির আত্মা কবজ করে নেন, তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক, তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ, তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাত দিয়েছ। এইভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে, আকাশের যে সকল দোয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দোয়ার তার জন্য কাঁদতে থাকে, যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সেই দরজাও কাঁদে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ ৪০ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয়, তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে ৫০০ ফেরেস্তা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায়, তখন ফেরেস্তারাও এই কাজে মানুষের সহযোগিতা করে, এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানোর কাজেও ফেরেস্তারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেস্তারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা পর্যন্ত অতিক্রম করে, তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ শয়তান এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা তখন বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে, তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম ৭০,০০০ ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়, আর সকল ফেরেস্তারা তার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছায়, তখন সে আল্লাহ তাআলার কাছে সিজদায় পতিত হয়ে যায়। আর সেই সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। তারপর তাকে কবরে নামানোর পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে সে দাঁড়িয়ে যায়। আল্লাহর রিজিক এবং কোরআন তেলাওয়াতে সে দাঁড়িয়ে যায় তার শিতানের দিকে, পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন, আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেই। এই সময় আল্লাহ তাআলা তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন। আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজে সে তাকে বাধা দিয়ে বলে, আজাব, তুমি পিছিয়ে যাও, খোদার কসম। এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাব যখন ডান দিক থেকে সরে গিয়ে বাম দিকে যায়, তখন ডান দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মোট কথা, আজাব যেদিক থেকে আসতে চায় সেদিক থেকে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আজাব যখন দেখে আল্লাহ তাআলার এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার দেওয়াল সৃষ্টি করে রেখেছে, তখন সে ফিরে যায়। আর সেই সময় সবর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে, এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল। আমি যদি এটাকে প্রতিহত করতে ব্যর্থ হতাম, তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম। তোমরা যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে, তখন আমি বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। পুলসিলাত আর মিজানে আমি তার কাজে আসব। এরপরে বান্দার কাছে দুজন ফেরেস্তা আসে, যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর সিংহের ন্যায় দাঁত এবং তার শাশির সাথে নাসার অস্ত্র দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেস্তাদ্বয়ের উভয়ের কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত, তারা মুমিন বান্দা ছাড়া কারো ওপর দয়া করতে জানে না। এই দুজন ফেরেস্তাকে মুনকার নাকির বলা হয়। এদের হাতে একটি হাতুড়ি থাকে, এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এই দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে, উঠে বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে যায়। ফেরেস্তা তখন জিজ্ঞাসা করেন, তোমার প্রভু কে, তোমার ধর্ম কি এবং তোমার নবী কে?
এর জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ তাআলা, যার কোনো অংশীদার নেই। আমার ধর্ম ইসলাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতারা জবাব শুনে বলল, তুমি সত্য বলেছ। অতপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি ওপরের দিকে একটু তাকিয়ে দেখো। সে যখন উপরে তাকায়, তখন আকাশের সে সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটা তোমার আবাসস্থলের ঠিকানা। আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ। বর্ণনার এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ। মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার নয়। অতপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে, তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে যখন সে তাকায়, তখন সে শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে। ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এই ভয়ানক নরক থেকে তুমি নাজাত পেয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই বান্দার ওই সময় এমন পুলক হয় যা কখনো সমাপ্ত হবার নয়। অতপর স্বর্গের 77টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এইসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীরণ তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাবে যতদিন সে কবরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন, এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়ামতের বাড়ি পাত করেছি তার ওপর, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফেলেছে। এবার এই দুশ্মনকে আমার সামনে হাজির করো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে, কেউ কোনোদিন এমন ভয়ঙ্কর আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে, তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরও 5 জন ফেরেস্তা থাকে, এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে, প্রতিটি কাঁটা তার সারা শরীরের দেহতন্ত্রের মূলে গিয়ে বিদ্ধ হয়ে যায়। অতপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে আত্মাকে বের করে নিয়ে আসে। তারপর সেই লৌহ শলাকাটি তার উভয়ের পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাদ্দেশে অনবরত প্রহার করতে থাকে। এই সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয়। শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ঢোকানো হয়। তখন সে বেদনায় ছটফট করতে থাকে। এমন সময় ফেরেস্তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ এবং নিতম্বে মারতে শুরু করে। হাঁটু থেকে শলাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ব দেশে, তারপর বুকে এবং সর্বশেষ তার কণ্ঠনালীতে। তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেস্তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দেয় এবং বলে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে এসো। তুমি থাকবে প্রখর বাষ্পে, উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত 42। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।